ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট খালেদ মাহমুদ ভূঁইয়া সহ আট ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রাথমিকভাবে মোট 310 কোটি 80 লাখ টাকা পাচারের খোঁজ মিলেছে। এর বড় অংশই গেছে সিঙ্গাপুর, থাইল্যান্ড আর দুবাইয়ে। নুরুন্নাহার উইলি রিপোর্টে বিস্তারিত। রাজনীতির আড়ালে ক্যাসিনো ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, অবৈধ কর্মকাণ্ডের এক সাম্রাজ্যই যেন গড়ে তুলেছিলেন সম্রাট। যুবলীগ থেকে বহিষ্কার আর সরকারের ক্যাসিনো অভিযানে আটকের পর থেকে শুরু হয় তার অপরাধ আর অবৈধ সম্পদের খোঁজ। প্রায় দুই বছরের সেই তদন্তে সম্রাটের বিরুদ্ধে 232 কোটি 37 লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি, যার পুরোটাই গেছে সিঙ্গাপুরে। রমনা থানার ওই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে আরেক যুবলীগ নেতা আনামুল হক আরমানকে। বিদেশে কারা অর্থ পাচার করতেছে সেই বিষয়ে হাইকোর্ট জানতে চেয়েছিলেন। সেই ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে একটা তালিকা প্রদান করা হয়েছে, যেটা পুলিশের আইজিপির মাধ্যমে আমরা রাষ্ট্রপক্ষ পেয়েছি। আমরা এটা অ্যাফিডেভিটও করেছি, সামনে শুনানির সময় আমরা এটা হাইকোর্টে সাবমিট করব। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া থাইল্যান্ড, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় টাকা পাচার করেছে। তার পাচার করা অর্থের পরিমাণ 8 কোটি 83 লাখ টাকা। সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় প্রায় 25 কোটি টাকা পাচার করেছেন বহিষ্কৃত ওয়ার্ড কমিশনার মুমিনুল হক সাইদ, আর সিঙ্গাপুরে 1 কোটি 64 লাখ টাকা পাঠিয়েছেন রাজীব হোসেন, আওলাদ হোসেন ও শরীফুল ইসলাম নামে তিন চোরাকারবারি। ঋণ প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী শাহজাহান বাবলু দুবাইয়ে পাচার করেছেন 2 কোটি 10 লাখ টাকা। 40 লাখ টাকা গেছে সংযুক্ত আরব আমিরাতে, যা পাঠিয়েছেন নাজমুল আবেদিন সহ দুইজন। আটটি মামলায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এই প্রতিবেদনটা দাখিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স, দুবাই, এই সমস্ত দেশে তারা অর্থ পাচার করেছে এবং এই টাকার অঙ্ক অনেক অনেক বেশি। এবং এই টাকাগুলো উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশে চিঠি দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের তথ্য তুলে ধরা হয়। জানানো হয় এরই মধ্যে ফিলিপাইন আর শ্রীলঙ্কা থেকে $3.5 কোটি মতো উদ্ধার করা হয়েছে। নুরুন্নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।